প্রেস ক্লাব গাইডানরা নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রেস ক্লাব গাইবান্ধার নেতৃবৃন্দের সাথে সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানের মত বিনিময় সভা রাত 8টায় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত ওসি তদন্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক। প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি কে এম নিয়ামুল আহসান পামিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ হোসেন, গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত মুজিবুর রহমান। প্রেস ক্লাব গাইবান্ধার সহসভাপতি ও পরিবর্তন টিভির বিমল কুমার সরকার, চ্যানেল এস ও ঢাকা টাইমসের প্রতিনিধি জাবেদ হোসেন, স্বাধীন সংবাদের রবিন সেন, আমাদের কণ্ঠে শহীদুল ইসলাম খোকন সহ আরও অনেকে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুব মিয়া, আহসানুল হক বিপ্লব, মোহাম্মদ সালাম আশেকি, লালচান বিশ্বাস সুমন, পিয়াল, আব্দুস সামাদ, লিটন মিয়া লাকু, শরীফ, খোরশেদ আলম সহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি শাহনাজ সিরাজ। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশন।